স্যার একটু মোবাইল লাগবে স্যার। মোবাইল কেন? যখন এটা বাড়াইব না স্যার, আপনার একটা মিস কল দেবো স্যার, আপনি চলে আসবেন স্যার। এটা দামি না অদামি স্যার, এখন ভাবিবার লাভ আছে স্যার, দিয়া দেন। হ্যাঁ দিতেছি, যখন তোর প্রাকৃতিক আবেগ আসবে, বুঝতে পারছো প্রকৃতির ডাক, তখন মিস কল দিবি না ধর। হ্যান্ডশেক করে তোর লোকে মোবাইল দিলাম, তো ফোন দেওয়া উচিত না? ফোন মোবাইলটা তুই আমারে দিবি, বুঝছি? গান গাইতে পারবি রবীন্দ্রসঙ্গীত? কোনটা স্যার? এমন ইহার আমায় নাহি সাজে গা, সুর জানি না জানো, কবিতার মতন ক ক এমন ইহার, এমন ইহার আমায় নাহি সাজে ক নাহি সাজে স্যার। হ্যাঁ গুড, তো তো মারলে নাকি মরিয়া দাস হিরোইনছি, কেমনে শাস্তি দিন কেত কত দিন। কি ব্যাপার, আরিফের ফোন বন্ধ? তাহলে কি আমি তাহলে আপনার গলায় থাপাটা মারছিলাম না? কিন্তু কেমন যেন লাগতেছে জানে, মানে মিলাইতে পারতেছি না সেই সমস্যা এই সমস্যা। কি ব্যাপার, জেনের মোবাইল বন্ধ? তাহলে কি আশ্চর্য, এত গ্রিডি মেয়েটা! দাঁড়া নেকলেস তোকে আমি দিচ্ছি। থানার মধ্যে কি করুম জানি না, কয়বার না করছে তোমারে, এই পথে যা লাগবো না ভালো হয়ে যাও, আমার কথা তো শুনো না। কই আছো তুমি, আমার কই আছো?
লোকেরা ভাবি কি আমাকে? পুলিশ পুলিশ তো তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? আমি আসতেই পারি, ওয়াই নট? না না, আমি বুঝতে পারছি না, তোমার ফোনটা বন্ধ ছিল না? তুমি এর আগেও থানায় কেন এসেছিলে আমি তো বুঝতে পারছি। সামান্য একটা হারের লোভ সামলাতে পারলে না? না তুমি কি কম নাকি? তুমি কি তা বোঝা আমার শেষ না। তুমি তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। এই নেকলেসটার জন্য আর কয়টা মে অপেক্ষা করতেছে সেটা আমাকে বলো। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি চলে যাও এখান থেকে। না, নেকলেস না নিয়ে তো আমি যাব না। আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি যাও, নালে পরিণামটা ভালো হবে না। কি করবে তুমি? এই হার তুমি পাবে না, তুমি যাও। আমি যাব না এখান থেকে। তুমি তোমার তো কোনো ধরনের কোনো আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আমি যদি নেকলেসটা পরে না বের হতাম, আর চিন্তা করে যদি নেকলেসটা না চিন্তা করতো, তোমার এই চেহারা কি আমি দেখতে পেতাম? মনে হয় আমারই প্রাপ্য যদি সময় মতো দুইটা মিস কল না দিয়ে অবস্থা। আসলে আপনারা আপনাদের খুব চালাক মনে করছিলেন, তাই না? কিন্তু আপনারা কিন্তু আসলে অত চালাক না। স্যার স্যার, তাড়াতাড়ি আসেন, কাজ হয়ে গেছে। কি? আপনারা আমার রুমে গিয়ে বসেন, তুমি যাও। আসেন আসেন আসেন। স্যার, জি স্যার, বড় একটা সমস্যা হয়ে গেছে স্যার। জি স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন ভাই? হ্যাঁ, পাগল তো আমিই হব, কারণ হাতটা তো আমার, ওর পেটের মধ্যে যে হাতটা সেটা তো আমার। ভাই প্লিজ, আপনি একটু বুঝতে চেষ্টা করেন, আমি অন্য একটা টেনশনের ভিতরে আছি। আপনি কোন টেনশনে আছেন সেটা বোঝার কোনো টাইম আমার নাই ভাই। 30 লাখ টাকা, 30 লক্ষ টাকা, আপনি বুঝছেন? 30 লক্ষ টাকা ওর পেটের মধ্যে। টাকা দিয়ে সবসময় সবকিছু বিচার করা যায় না, আপনি একটু পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করুন প্লিজ। চেষ্টা করা যায় না, কারণ টাকাটা আপনার না, টাকাটা আমার। আমি বুঝতেছি আমার সমস্যাটা কি। প্লিজ স্কুল, আপনি উন্মাদ হয়ে গেছেন, প্লিজ আপনি নিজেকে কন্ট্রোল করুন। ভাই আমি আপনার হাতে ধরছি, আপনি আপনি একটু হেল্প করেন, আপনি কোনো প্রবলেম আপনার হবে না, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ভাই আমার অনেক প্রবলেম হবে, আপনি আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন যে আমার কি প্রবলেম হবে। প্লিজ প্লিজ আপনি বুঝতে চেষ্টা করেন ভাই। উফ, আরে ভাই, পেটের মধ্যে 30 লাখ টাকা, আপনি বোঝেন? 30